ছোট্ট বন্ধুরা, আজকে আমরা দেখে নেব খুব সহজে কিভাবে পেঁচা এঁকে তোমরা কালার করতে পারবে। তোমরা যদি এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকো, প্লিজ সাবস্ক্রাইব করো, লাইক দাও, শেয়ার করো। প্রথমে আমরা বৃত্ত আঁকবো। প্রথমে আমরা যে গোলটি এঁকেছিলাম তার মাঝে আরেকটি লম্বা করে গোল আঁকবো, নাম্বার থ্রি। আমরা দ্বিতীয়বার যে ড্রয়িংটি করেছিলাম তার উপরে ড্রয়িংয়ের মাঝখানে দাগটি মুছে ফেলব এবং মাঝে একটি ঠোঁট আঁকার চেষ্টা করছি। ঠোঁটের সাথে দুই দিক দিয়ে দুইটা ব্যাকা করে দাগ দিলাম। দুইটি চোখ আঁকার চেষ্টা করছি, গোল গোল করে দুইটি চোখ আঁকলাম এবং উপর দিয়ে হালকা রাউন্ড করে দুইটি দাগ দিলাম। ছোট্ট বন্ধুরা, তোমরা দেখতে পাচ্ছ আমরা কীভাবে প্যাঁচাটি আঁকতেছি। আমরা এবার দাগ দিলাম, প্যাঁচার চোখের উপর ভুরু দিলাম এবং কান দেওয়ার চেষ্টা করলাম, নাম্বার ফোর। আমি তিন নম্বরে যে প্যাঁচাটা এঁকেছিলাম হুবহু একই রকমভাবে আবার প্যাঁচাটা ড্রয়িং করছি। আচ্ছা তোমরা, তোমাদেরকে আরেকটি গুরুত্বপূর্ণ কথা বলে রাখি, তোমরা অবশ্যই একটি ড্রয়িং করার সময় মনে রাখবা, যে কোনো ড্রয়িং করার সময় আমরা দেখব বেশি এবং আঁকব কম। যদি আমরা বেশি দেখি এবং কম আঁকি তাহলে ছবিটা ভুল হওয়ার সম্ভাবনা খুবই কম থাকে, আর নয়তোবা ছবিগুলো দেখা যায় আমরা বেশিরভাগই যেটা করে থাকি, ছবিগুলো আমরা দেখি কম আঁকি বেশি, যার কারণে আমাদের ছবিগুলো ভুল হয়ে থাকে। আমরা এখন ছবি প্যাঁচার পাখা আঁকলাম এবং পালং দেওয়ার চেষ্টা করছি। নিচে সুন্দর করে একটি গোল দিলাম, এখন পা আঁকবো। আমরা প্যাঁচার পাটাও আঁকার চেষ্টা করছি। ছোট্ট বন্ধুরা, নাম্বার ফাইভ, আমরা হুবহু এখন পরিপূর্ণ মানে সম্পূর্ণ প্যাঁচাটি আঁকবো। আমরা আগের মতো করি, দুইটা গোল দিয়েছি, তারপরে মাঝখানে দাগটা মুছে ফেলছি এবং মাঝে একটি ঠোঁট দেওয়ার চেষ্টা করলাম, তারপরে দুই পাশ থেকে দুইটি লাইন ড্র করলাম এবং আমরা এখন নিচের অংশটুকু মুছে ফেলবো। তারপরে আমরা চোখটা ড্রয়িং করছি, একটা চোখ আমাদের ড্রয়িং করা হয়ে গেল, পাশের চোখটি এখন ড্রয়িং করছি, এটাও আমাদের ড্রয়িং করা হয়ে গেল। উপর থেকে দুইটি সুন্দর করে হাফ সার্কেলের মতন দাগ দিয়ে যোগ দিলাম, এখন চোখের ভুরু আঁকছি, আমাদের দুইটা চোখের ভুরু আঁকা হয়ে গেল। হ্যাঁ ছোটো মতো দেখতে পাচ্ছ আমরা কীভাবে প্যাঁচাটা ড্রয়িং করছি। আমাদের কান আঁকলাম, হ্যাঁ দুইটা কান আঁকা হয়ে গেল। এখন আমরা প্যাঁচার দাড়ি আঁকবো। হ্যাঁ দেখতে পাচ্ছ আমরা যে দাড়ি রেখে ফেললাম, খুব দ্রুত কিন্তু ড্রয়িংগুলো হয়ে যাচ্ছে, একটু মনোযোগ সহকারে দেখলে তোমরা খুব দ্রুত এই ড্রয়িংটা করতে পারবে। এখন আমরা দুই দিক দিয়ে দুইটা পাখা আঁকতেছি, প্যাঁচার সাধারণত পাখা থাকে। হ্যাঁ আমরা পাখাটা এঁকে ফেললাম এবং পাখার মাঝখানে বা পাখার ভিতরে যে পালংগুলো থাকে সেগুলো আমরা আঁকবো। হ্যাঁ এই যে আমরা পালংগুলো এঁকে ফেলছিলাম, তিনটা লাইন আমরা ড্রয়িং করলাম পালংয়ের, সেকেন্ড পা ডানায় একইভাবে আমরা পালংগুলো আঁকলাম। এখন লম্বা লম্বা করে দুই তিনটা দাগ দিয়ে দিয়েছি, নিচ দিয়ে হালকাটা রাউন্ড গোল করে দিলাম এবং নিচের অংশ লেজ ড্রয়িং করলাম এবং পাও। হ্যাঁ ছোটো বন্ধুরা, দেখতে পেলে আমরা কীভাবে খুব সহজে প্যাঁচাটা এঁকে ফেললাম। আশা রাখি তোমরা প্যাঁচাটা খুব সহজে এঁকে কালার করতে পারবে। আর অবশ্যই মনে রাখবে, তাড়াহুড়া করার কিচ্ছু নেই, দেখবা একটু ভালো করে দেখবা, একটু সময় নিয়ে দেখবা এবং পরবর্তীতে অল্প একটু ড্রয়িং করবা, সেকেন্ডবার আবার দেখবা এবং আবার ড্রয়িং করবা, তাহলে দেখা যাচ্ছে যে তোমাদের প্যাঁচাটা সঠিকভাবে এবং সম্পূর্ণরূপে ড্রয়িংটা ক্লিয়ার হবে। নয়তো তোমাদের মন খারাপ হতে পারে,
মন খারাপও করার কিছু নাই, একবার না হোক দ্বিতীয়বার চেষ্টা করবা। তোমরা চেষ্টা করলেই একসময় একটা সুন্দর করে এবং ভালো একটি ড্রয়িং করতে পারবা। আমরা এখন চলে যাব কীভাবে প্যাচার রং করতে হয়। প্রথমে আমরা একটু ডিপ ইয়েলো কালারটা নিলাম, মানে একটু খয়েরি তোমার হচ্ছে ডিপ হলুদ কালার যেটাকে বলি আমরা, হলুদ না ঠিক একটু ডিপ ইয়েলো কালার আমরা নিয়েছি। হালকা করে মুখমণ্ডলে কালারটা করলাম এবং বডিতে বুকের অংশ আমরা এই কালারটা একই কালারটা দিয়ে দিচ্ছি। হ্যাঁ, একটু মনোযোগ সহকারে দেখো তোমরা কীভাবে কালার করতেছো, কীভাবে কালার করবে সেটা একটু ভালো করে দেখে নাও এবং আমি যেভাবে কালার করতেছি অনেকটা ফলো করো, আশা রাখি খুব ভালো হবে। তারপরে হচ্ছিলো আমরা একটু অন্য কালার দেওয়ার চেষ্টা করবো। এখন আমরা প্যাচার কানে এবং মাথার উপর অংশে আমরা একটু ডিপ খয়েরি কালার দেবো, মানে খয়েরি কালারটা দিয়ে দিচ্ছি। প্রথমে আমরা বর্ডার লাইন দিয়ে নিলাম ওই কালারটা দিয়েই এবং পরবর্তীতে আমরা পুরোটো বডিটি কালারটা দিয়ে দিলাম মাথার উপর অংশে। এখন আমরা একই কালারটা আমরা কো ওই যে আমরা প্যাচার পাখায় ব্যবহার করব। দুই পাশে পাখায় ব্যবহার করব, একটু লাইট শেড দেওয়ার জন্য হালকা কালারটা দিচ্ছি। তারপরে এখানে একই পাশে আমরা একটু ডিপ খয়েরি কালার দিয়ে দিলাম। আস্তে আস্তে কিন্তু আমাদের কালারটা করা হয়ে যাচ্ছে, আশা রাখি সত্যি অন্যরা তোমরা খুব সুন্দর করে খুব সহজে প্যাচার কালারটা করতে পারবে। আর একটু ডিপ কালার নিয়ে আমরা চোখের বর্ডার অংশ দিচ্ছি, নাক এবং চোখের মণিতে আমরা কালারটা দিয়ে দিলাম, পায়ের অংশ দিচ্ছি, নিচের টুকু লেজে দিচ্ছি এবং একটু ডার্ক করে দিচ্ছি দুই পাশ থেকে পাখায়। আমরা এখন প্যাচার চোখের অংশে এবং দাড়িতে কালার করে দিলাম, ইয়েলো কালারটা দিচ্ছি পায়ে। ছোট মনোরা আমরা এখন চেষ্টা করব আউটলাইন দেওয়ার জন্য। অবশ্যই আউটলাইন তোমরা যেটাতে আউটলাইন দিবা সেটা অবশ্যই সাফ করে নিবা, তাহলে দেখতে সুন্দর লাগবে এবং স্মুথ হবে লাইনগুলো। হ্যাঁ, চোখের লাইনটা আউটলাইন দিলাম, চোখটা আমাদের হয়ে গেল। এইভাবে আস্তে আস্তে আমরা পুরো প্যাচাটাকে আউটলাইন করে ফেলবো। আমি যেভাবে আউটলাইনগুলো দিচ্ছি সেভাবে আউটলাইনগুলো দেওয়ার চেষ্টা করো, দেখবো আস্তে আস্তে প্যাচাটা খুব সুন্দর দেখা যাচ্ছে। এখন আমি পাখাগুলো বর্ডার লাইন দিয়ে দিচ্ছি, পালকগুলো বের করে দিলাম। ছোট্টমন আমার প্যাচাটা পুরোটা আউটলাইন দেওয়া হয়ে গেল, দেখতেই পাচ্ছ কীভাবে আউটলাইন করেছি। তোমরা আশা রাখি খুব সুন্দর সহজে এই বড় প্যাচাটা এঁকে কালার করতে পারবে। আজকে আমি এখানে বিদায় নিচ্ছি, ভালো থেকো, সুস্থ থেকো, খোদা হাফেজ।